হ্যাঁ বাবা, ভিসা হয়ে গেছে। কার আবার? তোমার আমার দুজনেরই। এবার তোমাকে নিয়ে ভালো চিকিৎসা করানোর জন্য বিদেশ যাব। দেশে তো কম চেষ্টা করলাম না, তুমি দেখলেই তো। আচ্ছা বাবা, আমি তোমাকে একটু পরে ফোন করছি। ভেরি স্যাড মনে, আমি শুনেছি তোমার খবরটা, আমার ভীষণ খারাপ লেগেছে। খারাপ লাগার কারণটা কি ম্যাডাম? কারণ তো একটাই, তোমার মতো মেধাবী ক্রিকেটারের 5 বছরের জন্য নিষেধাজ্ঞা হলো। যাই হোক মনি, তুমি একেবারেই হতাশ হবে না, 5টা বছর তো দেখতে দেখতেই চোখের নিমেষে কেটে যাবে। যাই হোক আমার একটু তাড়া আছে, আসি। দাঁড়ান ম্যাডাম। কিছু বলবে মনি? আমি এখানে বলতে না ম্যাডাম, আপনার কাছ থেকে শুনতে আসছি। আমার কাছে শোনার কি আছে? আর ক্রিকেট বোর্ড থেকে তোমার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, আমরা এই সমস্ত নিষেধ মেনে নিতে বাধ্য। ম্যাডাম আপনি একটু আমার চোখের দিকে তাকাবেন? না বলো, শুনছি আমি। শুনতে স্যার, কিন্তু আমার চোখের দিকে আপনি তাকাইতে পারবেন স্যার? ম্যাডাম একটা মানুষ কখন অন্য মানুষের চোখের উপরে তাকাইতে পারে না জানেন? যখন সে জানে যে তার সামনে দাঁড়ায় থাকা মানুষটার সাথে সে অন্যায় করছে। অন্যায় করেছি মানে? আশ্চর্য, তোমাকে কি আমি নিষিদ্ধ করেছি যদি বলি করছেন? টপ টেস্ট করার আগে আপনি আমাদের মাঠে নিষিদ্ধ করছিলেন, আমাদের খেলতে দিতে চান নাই। Harlan, be a show stealer. Available at Harlan stores. আর নোভা আর দীপ্তিরেও আপনি আমার কিসে লাগাইছিলেন যাতে আমি ভালো না খেলতে পারি? কি বলছো এসব, আমি কেন তোমার বিরুদ্ধে লাগব? সেটা তো আমারও প্রশ্ন ম্যাডাম। আমি আপনার কোন বাধা ভাতে সাই দিছিলাম? যখন আমি ফিট হয়ে খেলতে চাইছিলাম তখন তো আপনি আমাকে খেলতে দিতে চাইছিলেন না। তখন যদি নাইলা না গায়ে আসতো ম্যাডাম, আপনি কি দিতেন আমাদের মাঠে নামতে? বলেন দিতেন? এখন বুঝতে পারছি সবার দোষ ধরা তোমার একটা বদ অভ্যাস হয়ে গেছে। আর তুমি জানো না কাকে কি বলছো? আমি না হয় জানি না, কিন্তু দীপ্তি, দীপ্তিও কি জানে না যে তারে কে বলছিল আমারে রান আউট করাই দিতে? কি হইল, কথা বলতেছেন না কেন এখন ম্যাডাম? দীপ্তির আইনে জিজ্ঞেস করবো নাকি? মনে সত্যি কথা বলবে কি, একটা অনেক বড় সিন্ডিকেট তোমার পিছনে লেগেছে, তুমি চাইলেও বাংলাদেশের হয়ে মাঠে খেলতে পারবে না। ও তাই নাকি? তার মানে আপনিও সেই সিন্ডিকেটের অংশ? হুম, আমিও তাদের সিন্ডিকেটেরই একটা অংশ। তাদের বিরুদ্ধে গেলে কি পরিণতি হয় এটা তোমার থেকে ভালো আর কে বুঝবে বলো? সি ম্যাডাম, সি আপনার না, আমি আসলে অনেক ভালো ভাবছিলাম, নিজের আপন ভাবছিলাম, আর আপনি মনে, তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ ম্যাডাম, আমার আপনি ধরেন না, আমার ঘৃণা লাগতেছে আসলে। উৎসাহ হইতেছে শিক্ষকের মতন, মা বাবার পরেই তাদের স্থান, আর আপনি আপনি সেই স্ট্যান্ডার্ডে কলঙ্কিত করছেন ম্যাডাম। এর বিচার আল্লাহ একদিন না একদিন ঠিকই করব, আপনি মিলাই রাখেন। মনি তুমি যত খুশি ঘৃণা আমাকে করতে পারো, আমি বাধ্য হয়েছে তোমার বিরুদ্ধে যেতে। ওই যে বললাম মনি সিন্ডিকেট, ওই রাহেলা ম্যাডামের হাত যে কত বড় এটা তোমার জানা নেই মনি। ম্যাডাম মানুষের হাত যতই লম্বা হোক, সত্যের কাছে
ন্যায়ের কাছে, তার হার মানতেই হইব। আমি মনি, আপনার সামনে দাঁড়ায় আমি একটা কথা বলে গেলাম, এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমি মনি দরকার হলে একাই লড়ব। কিন্তু তুমি একা কি করে মনি? ম্যাডাম, সেটা নিয়ে আপনার না ভাবলেও চলবে। মনি, অন্তত একটা মিনিট আমার কথা তো শোনো। আমি জানি তুমি ওদের বিরুদ্ধে লড়াই করতে পারবে, তবে খালি হাতে যুদ্ধে নামাটা তোমার জন্য একেবারেই বোকামি হয়ে যাবে। মনি, তুমি নায়লার সাথে যোগাযোগ করো। আমি নায়লার সাথে কথা বলে দেখেছি, ও তোমাকে যথেষ্ট পছন্দ করে। তুমি যদি ওকে বুঝিয়ে বলতে পারো, একটা না একটা উপায় অবশ্যই বেরোবে, অবশ্যই। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।